হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে আমরা আলোচনা করি সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সব কিছু থামনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমরা আজকে কী টপিক নিয়ে ডিসকাস করবো হ্যাঁ আমাদের আজকের টপিক হলো ফ্লোরিং মেটেরিয়াল আজকের দিনে দাঁড়িয়ে একটা স্ট্যান্ডার্ড বাড়িতে ফ্লোরিং মেটেরিয়ালের কথা উঠলে সবার প্রথমেই মাথায় আসে টাইলস এবং মার্বেল প্রায় সকলেই এই নিয়ে দ্বন্দ্বে থাকেন যে তিনি তার বাড়ির জন্য কোনটা ব্যবহার করবেন তো আজ আপনাদের এই দ্বন্দ্ব দূর করতে আমি নিয়ে এসেছি এই ভিডিওটি এই ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব টাইলস এবং মার্বেলের কম্পোজিশন জানবো কিছু ইম্পর্টেন্ট টেকনিক্যাল কনসেপ্টস জানবো প্রাইস রেঞ্জ এবং সবশেষে আমি রেকমেন্ড করব আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী কোনটা বেস্ট হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব কম্পোজিশন থেকে টাইলস তৈরি হয় ক্লে এবং তার সাথে কিছু মিনারেলসের সংমিশ্রণে যেমন সিলিকা কোয়ারজাইড ফেলসপার ইত্যাদি অন্যদিকে চুনাপাথর থেকে প্রাকৃতিক উপায়ে মার্বেল তৈরি হয় এখানে বলে রাখি টাইলসের তুলনায় মার্বেল অনেক বেশি ডিউরেবেল নেক্সট আমরা আলোচনা করবো থিকনেস নিয়ে সাধারণত মার্বেলের থিকনেস আঠারো মিলিমিটার থেকে বাইশ মিলিমিটারের হয়ে থাকে অন্যদিকে টাইলস দশ থেকে বারো মিলিমিটারের থিকনেসের হয়ে থাকে এরপরে আসে ডিউরেবিলিটির কথা মার্বেল অনেক বেশি ডিউরেবেল মার্বেল ভেঙে যাওয়ার চান্সও অনেক কম এবং এর আয়ু প্রায় আশি থেকে একশো বছর বা তারও বেশি অনেক বছর ইউজ করার পর যদি সার্ফেস রাফ হয়ে যায় বা সেরকম চমক না থাকে তাহলে আর একবার পলিশ করে নিলেই সেই পুরনো উজ্জ্বল ফিরে আসে অন্যদিকে ক্লে থেকে তৈরি হওয়ার জন্য এবং থিকনেস কম হওয়ার জন্য টাইলসের অ্যাভারেজ লাইফ দশ থেকে পনেরো বছর এছাড়াও টাইলস ইজিলি ভেঙে যায় যদি কোনো কারণে মার্বেল ভেঙেও যায় তাহলে খুব ইজিলি গ্রাউটিং করে সেটি মেকআপ করে দেওয়া যায় কিন্তু টাইলস ভাঙলে রিপেয়ারের জায়গা থাকে না সেখানে নতুন টাইলস নিয়ে বসাতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই একই ডিজাইন বা একই কালারের টাইলস মার্কেটে পাওয়া যায় না যার ফলে অন্য ডিজাইন বা অন্য কালারের টাইলস বসানো হয় ফলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় এরপর আসব টাইপস এবং কোয়ালিটির ব্যাপারে মার্বেল অনেক রকমের হয়ে থাকে ইন্ডিয়ান মার্বেল এবং ইটালিয়ান মার্বেল অনেক বেশি চর্চায় থাকে ইন্ডিয়ান মার্বেলের ক্ষেত্রে অনেক টাইপের মার্বেল হয়ে থাকে জেনারেলি হোয়াইট মার্বেল অনেক বেশি পপুলার সাধারণত আমরা অল্প বাজেটে হোয়াইট মার্বেল পারচেস করে থাকি হোয়াইট মার্বেলের ক্ষেত্রে যে পাথরের স্পটস বেশি থাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভেন্স থাকে সেগুলির কোয়ালিটি খুব ভালো হয় না অন্যদিকে যে মার্বেল যত বেশি হোয়াইট এবং ওয়েল ডিজাইন ভেন্স থাকে তার কোয়ালিটি তত ভালো হয় আবার টাইলসের ক্ষেত্রে অনেক রকমের টাইলস মার্কেটে অ্যাভেলেবেল জেনারেলি সেরামিক টাইলস এবং ফিফটিফাইড টাইলস এই ধরনের টাইলস সবচেয়ে বেশি প্রচলিত টাইলসের ক্ষেত্রে ব্র্যান্ড ওয়াইজ কোয়ালিটি ডিপেন্ড করে কিছু পপুলার ব্র্যান্ডস হলো কাজারিয়া সোমানি ইত্যাদি এছাড়াও লোকাল টাইলসও পাওয়া যায় যেগুলির কোয়ালিটিও বেশ ভালোই হয় এরপরে আসে ভ্যারাইটিসের কথা মার্বেল ডিফারেন্ট কালার আর ডিফারেন্ট টেক্সচারে অ্যাভেলেবেল হোয়াইট মার্বেলের উপর ব্ল্যাক ব্রাউন রেডিশ ইত্যাদি বিভিন্ন ভেন্সের মার্বেল অ্যাভেলেবেল অন্যান্য অনেক কালারই মার্কেটে অ্যাভেলেবেল ডিফারেন্ট প্রাইস রেঞ্জে তবে লুকস বা ভ্যারাইটিসের দিক থেকে দেখতে গেলে টাইলস বিভিন্ন টেক্সচারে পাওয়া যায় মার্বেল ফিনিশ বা উডেন ফিনিশ ইত্যাদি টাইলসও বর্তমানে পাওয়া যায় আজকাল ডিজিটাল টাইলস থ্রি ডি টাইলস অনেক ধরনের টাইলস মার্কেটে অ্যাভেলেবেল ডিফারেন্ট প্রাইস রেঞ্জে এরপরে এসে স্ক্র্যাচিংয়ের কথা টাইলস যেহেতু ক্লে দিয়ে তৈরি হয় এবং তার উপরে এক থেকে দু মিলিমিটারের এক্সট্রা কোটিং দেওয়া হয় যার ফলে সেটি শাইন করে কন্টিনিউয়াসলি ইউজ করার ফলে আস্তে আস্তে সেই লেয়ার ক্ষয়ে যেতে থাকে এবং ইজিলি টাইলসের ওপর স্ক্র্যাচ এসে যায় কিন্তু মার্বেল একটি প্রাকৃতিকভাবে তৈরি পাথর হওয়ার জন্য কখনও স্ক্র্যাচিং হয় না সার্ফেসটা অনেকদিন ব্যবহারের ফলে ডাল হয়ে গেলে সেটিকে একবার পলিশ করে নিলেই আবার আগের মতো হয়ে যায় এবার আমরা ডিসকাস করব কাদের জন্য মার্বেল বেস্ট এবং কাদের জন্য টাইলস দেখুন মার্বেল অনেক পুরনো দিন থেকে ফ্লোরিং মেটেরিয়াল হিসেবে ব্যবহার হয়ে আসছে এবং বছরের পর বছর টিকে থাকে রাজা মহারাজাদের প্রাসাদ আজও একই অবস্থায় আছে কোনো ক্ষতি হয়নি তাই স্বভাবতই আপনি যদি একবার ইনভেস্ট করে আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চান তাহলে অবশ্যই মার্বেল ব্যবহার করুন অন্যদিকে যদি আপনি নতুন নতুন ভ্যারাইটিসের ডিজাইন চান এবং আপনি দশ থেকে পনেরো বছর পর আবার নতুন করে ফ্লোরিং করতে চান সেক্ষেত্রে টাইলস আপনার জন্য সুটেবল এরপরে আসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটি হলো প্রাইস রেঞ্জ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু পাথরের দাম বিভিন্ন হয় রাজস্থানেই সবচেয়ে বেস্ট মার্বেল পাওয়া যায় এবং ইন্ডিয়ার ম্যাক্সিমাম মার্বেল রাজস্থান থেকেই আসে তাই সেখানে তুলনায় কলকাতায় দাম কম্পেয়ার করলে অনেক ডিফারেন্স পাবেন এছাড়াও সাইজের ওপর ডিপেন্ড করেও টাইলস বা মার্বেলের দাম কম বেশি হয় সাধারণত পুয়োর কিংবা স্ট্যান্ডার্ড কোয়ালিটির এক ফিট বাই এক ফিট কিংবা দু ফিট বাই দু ফিট মার্বেল আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট হিসেবে পেয়ে যাবেন স্ল্যাবের সাইজ যত বাড়বে সেই অনুযায়ী দামও কিন্তু বৃদ্ধি পায় ফ্লোরিংয়ের জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির মার্বেল সত্তর থেকে আশি টাকা স্কোয়ার ফিটে পাওয়া যায় আজকের ডেটে অন্যদিকে লো কোয়ালিটি টাইলসও আপনি পঁচিশ থেকে তিরিশ টাকায় পেয়ে যেতে পারেন একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয়ে যায় সব ব্র্যান্ডেড টাইলস সত্তর থেকে আশি টাকা এই রেঞ্জে স্টার্ট হয় তাই টাইলস এবং মার্বেলে কম্পেয়ার করলে আপনি মোটামুটি সেম রেটেই দুটো মেটেরিয়াল পেয়ে যেতে পেয়ে যেতে পারেন কিন্তু ডিফারেন্স যেটা হয় সেটা হলো লেবার কস্ট দুটো জিনিসের ইনস্টলেশন কস্টে অনেক ডিফারেন্স আছে এর কিছু কারণ আছে যেমন ধরুন টাইলস রেডিমেড পাওয়া যায় তাই ইনস্টলেশনের সময় অনেক কম লাগে একটা স্ট্যান্ডার্ড সাইজের রুমে টাইলস ইনস্টল করতে এক থেকে দেড় দিন সময় লাগে ম্যাক্সিমাম অন্যদিকে মার্বেলে কাটিং করতে অনেক সময় লেগে যায় একটা স্ট্যান্ডার্ড রুমে মার্বেল বসাতে প্রায় আড়াই থেকে তিন দিন সময় লাগে এরপর আছে পলিশিং যেটি করতে বেশ কিছু সময় লাগে সব মিলিয়ে মার্বেলের ফ্লোর ফিনিশ করতে প্রায় পাঁচ থেকে ছয় দিন সময় লেগে যায় একটা স্ট্যান্ডার্ড রুমের ক্ষেত্রে অন্যদিকে টাইলসে পলিশিংয়ের প্রয়োজন হয় না ইনস্টলেশন করার পরেই ইউজ করা যেতে পারে এই সমস্ত কারণে মার্বেল ইনস্টলেশানে লেবার কস্ট অনেক বেশি পড়ে সাধারণত আজকের ডেটে মার্বেল ইনস্টলেশনের খরচ প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট অন্যদিকে টাইলসের ক্ষেত্রে এই রেট পনেরো থেকে কুড়ি টাকা পার স্কোয়ার ফিট ঠিক এই কারণেই মেটেরিয়াল কস্ট প্রায় সমান হওয়া সত্ত্বেও মার্বেল ফ্লোরিংয়ের দাম অনেক বেশি হয় তো এতক্ষণ আমি আলোচনা করলাম টাইলস এবং মার্বেলের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এখন সময় হয়েছে আমার নিজস্ব মতামত দেওয়ার ভিডিও শুরুতেই আমি যেটা প্রমিস করেছিলাম তো আমার নিজস্ব মতামত বা বলতে পারেন আমার নিজের বাড়ি হলে আমি ফ্লোরিংয়ে অবশ্যই মার্বেল চুজ করতাম কারণ এটি সহজে ব্রেক হয় না পলিশ করে আবার শাইন ফিরিয়ে আনা যায় এবং মেন ইম্পর্টেন্ট হলো লং লাস্টিং একবার বেশি টাকা ইনভেস্ট করলে বারবার খরচ করতে হয় না আগামী প্রজন্ম অবধি সেটা ঠিক টিকে থাকে তাই আমি সাজেস্ট করবো অবশ্যই ফ্লোরিংয়ের জন্য মার্বেলের সাথে যান টাইলস আপনি বাথরুম কিচেন এই সমস্ত জায়গায় ব্যবহার করতে পারেন এটা একদমই আমার নিজস্ব মতামত বাকিটা আপনার ডিসিশান আপনি কোন মেটেরিয়ালের সাথে এগোবেন তো আজকের জন্য এটুকুই যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান এনেবেল করে নিন যাতে এই ধরনের ভিডিওর আপডেট আপনি পান সবার আগে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ আপনাদের শুভ হোক